প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আব্দুল আজিজ স্যার তোমাদেরকে আজকেও হিসাব বিজ্ঞান দ্বিতীয় পাঠের পঞ্চম অধ্যায়ের যৌথ মূলধনের কোম্পানির আর্থিক বিবরণী আলোচনা করব। গত ক্লাসে আমরা আর্থিক বিবরণীর 40 নম্বর অঙ্ক অর্থাৎ শীটের 13 নম্বর অঙ্কের ক এবং খ করে দিয়েছিলাম। আজকে আমরা করণীয় গ করব। করণীয় গতে কি বলছে? আর্থিক অবস্থা বিবরণী। তাহলে আর্থিক অবস্থা বিবরণী শব্দ তোমরা জানো, তারপর আমি করে দিচ্ছি। দেখো এখানে তোমরা টাকার কলাম তিনটা দিয়ে রাখো, তাহলে কি বিবরণ টাকা টাকা। এখানে কিন্তু উপরে আমাদের শিরোনাম দিতে হয়, তোমরা শিরোনাম না দিয়ে নেই। দাঁড়াও এখানে শিরোনাম কিভাবে লিখবা দেখে দিচ্ছি। প্রথমে দেখতে হবে কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম ছিল কি? সেজুতি কোম্পানি লিমিটেড। এখানে লিখবা আর্থিক অবস্থার বিবরণী, বিবরণী এরপর তারিখ লিখবা 2000, এখানে ছিল 2014 সাল, 14 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। তাহলে আমরা অঙ্কের শিরোনাম দেবো, এটা তোমাদের দেখাই দিলাম যাতে তোমরা পরবর্তীতে মিস না করো। অঙ্ক করার ক্ষেত্রে আগে আমাদের অঙ্কের শিরোনাম দিয়ে নিতে হবে। সেজুতি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার জন্য 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে? এখন আসো আমরা কিভাবে করবো। দেখো তোমরা জানো আর্থিক বিবরণীর ক্ষেত্রে, আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা সম্পত্তি এবং দায়গুলোকে ফর্ম তফসিল 11 অনুযায়ী আমরা সাজাই। সেই ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের কি দিতে হবে? স্থায়ী সম্পদ। এখানে সবার আগে দেখো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ এখানে কি আছে? প্রথমে আছে কি? সুনাম। সুনামটা আমরা ইনারে রাখবো, এখানে টাকার কলাম আমরা তিনটা দিয়েছি। প্রথম ঘরে দেখো সুনাম ছিল কত? 24,000 টাকা। দেখো সমন্বয়ে বলা ছিল তোমাদের তিন নম্বর সমন্বয়, সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিকার দ্বারা অবলম্বন করো, যদি সুনাম সম্পূর্ণ অবলুপ্ত না হয় তাহলে অবশিষ্ট অংশ চলতি বছরের আয় দ্বারা অবলম্বন করো। এখানে দেখো তাহলে সুনামের সাথে আমরা শেয়ার অধিকার অবলম্বন করতে গেলে এখান থেকে বাদ দিব বা শেয়ার অধিকার। শেয়ার অধিকার, শেয়ার অধিকার কত ছিল? 20,000। 20,000 বাদ দেওয়ার পরে দেখো সুনাম আরো থাকে কত? 4,000। সুনাম আরো কত থাকে? 4,000। তাহলে এখানে দেখো সুনাম সম্পূর্ণ কিন্তু অবলুপ্ত হয়নি, 20,000 বাদ দেওয়ার পরে আরো কত আছে? 4,000। তাহলে এই 4,000 আমাদের চলতি বছরের আয় দ্বারা অবলম্বন করতে বলছে, সেক্ষেত্রে আমরা লিখব বা মুনাফা দ্বারা অবলম্বন, মুনাফা দ্বারা অবলম্বন। মুনাফা দ্বারা অবলম্বন মানে আমরা বিশদ আয় বিবরণীতে অবলম্বন করবো, কত টাকা? 4,000 টাকা। তাহলে সুনামের কি আর কিছু অবশিষ্ট থাকে? থাকে না, সুনামের ব্যালেন্স কি হয়ে গেল? নীল হয়ে গেল, সম্পূর্ণ মুছে ফেলাম সুনাম। এরপর দেখবা যন্ত্রপাতি, স্থায়ী সম্পদের মধ্যে এরপর আমরা কি দেখবো? যন্ত্রপাতি। দেখো যন্ত্রপাতি, যন্ত্রপাতি যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ইনারে লিখবো, অবচয় আর থাকবে, আর যদি না থাকে তাহলে আমরা মাঝখানে করে লিখবো। যন্ত্রপাতি দেখো কত আছে? 10,000 টাকা। এরপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র আসবাবপত্র আছে কত? 71,000 টাকা। এগুলোর কোনো অবচয় নেই, যদি অবচয় থাকতো তাহলে আমরা ইনারে লিখে বাদ দিয়ে তারপর বসে গান। তাহলে এখানে আমাদের স্থায়ী সম্পত্তি সুনাম, যন্ত্রপাতি এবং আসবাবপত্র। সুনাম তো ব্যালেন্স নীল হয়ে গেছে, যন্ত্রপাতি আর আসবাবপত্র যোগফল কত আসে? 81,000 টাকা। আমরা যে এরা আপনার গ্রামে বা তিন নম্বর বারে বসাবো। এরপর আসো তাহলে আমাদের স্থায়ী সম্পত্তি আইটেমগুলো শেষ, এরপর আমরা বসাবো বিনিয়োগ।
পরবর্তী তে আমরা দেখব কি বিনিয়োগ বিনিয়োগ শিরোনামের মধ্যে কি কি আসবে বিনিয়োগের ভিতরে যে বিষয়গুলো আসে সেগুলো তোমরা জানো এই ক্ষেত্রে আমরা বিনিয়োগের মধ্যে আছে কি দেখো শুধু একটাই টিমে আছে 12% বিনিয়োগ 12% বিনিয়োগ বিনিয়োগটা সিঙ্গেল একটা আইটেম এটা আমরা আপনার কোণায় বসাই দেবো ডাইরেক্ট 12% বিনিয়োগ আছে কত টাকা 220,000 এরপর আসো আগের আইটেমটা আমরা লিখে রাখি বোঝার সুবিধাতে 81,000 এরপরে বিনিয়োগ আসলো কত 220,000 এরপর একবার চলতি সম্পত্তি ও অগ্রিম চলতি সম্পত্তি ও অগ্রিম এর মধ্যে কি কি আছে দেখো প্রথমে দেখবা বিনিয়োগের বকেয়া সুদ বিনিয়োগের বকেয়া সুদ আমাদের বিনিয়োগ দেওয়া ছিল 220,000 এর উপর আমরা 12% সুদ দিলে বকেয়া সুদ আসে কত 26,400 টাকা বিনিয়োগের বকেয়া সুদ 26,400 এরপর আসো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব বিনিয়োগের সুদটা যেহেতু আমাদের সিনিয়র এখানে কোনো কিছু নাই আমরা মাঝখানে ধরে রেখি 26,400 এরপর হলো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কিছু বলা নাই ডাইরেক্ট আমরা লিখবো মাঝখানে ধরে 25,000 এরপর সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য ডাইরেক্ট দেওয়া আছে দেখো 50,000 এখানে আমরা আগমনের সময় বাদ দেব না কারণ আমরা বাদ দেওয়ার পরে বলা আছে 50,000 এবার সবগুলো যোগ করে আমাদের যে চলতি সম্পত্তি ছিল আমরা বসালাম প্রথম হলো বিনিয়োগের বকেয়া সুদ 26,400 প্রাপ্য হিসাব 25,000 সমাপনী মজুদ পণ্য 50,000 কিন্তু এখানে আমরা আগমনের সময় বাদ দেইনি এই কারণে কারণ আগমনের সময় বাদ দেওয়ার পর বলা আছে তাহলে টোটাল যোগ করা হয় কত এখানে 1,01,400 এবার দেখো আমাদের টোটাল সম্পত্তি কত এখানে আর কোনো সম্পদ নাই এটা যোগ করলে আমাদের যে আসে ফিগারটা আসে সেটা হলো 402,400 টাকা তাহলে টোটাল সম্পত্তি যোগফল 402,400 এবার আমরা টোটাল সম্পত্তিটা বের করে ফেললাম এবার আমরা দায় ও মালিকানা শর্ত কিভাবে বসাবো দেখো মোট সম্পত্তি আমাদের বের করছিলাম 402,400 টাকা এখন আসো আমরা দায় ও মালিকানা শর্তটা বসাবো এখানে দেখো দায় ও মালিকানা শর্ত দায় ও মালিকানা শর্তের মধ্যে এবার সবার আগে দেখতে হবে শেয়ার মূলধন শেয়ার মূলধনের আবার চারটা ভাগ অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিখিত মূলধন আদায়কৃত মূলধন এখানে আমাদের অনুমোদিত মূলধনটা সবার আগে দিতে হবে দেখো অঙ্কের শুরুতে দেওয়া আছে সবার আগে সেজুতি কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের কতগুলো শেয়ার ছিল 15,000 শেয়ার নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে 15,000 শেয়ারের দাম ছিল কত 3,00,000 টাকা এখানে অনুমোদিত মূলধন আমরা দেবো আবার অনুমোদিত মূলধন এখানে ব্যাখ্যাটা দেখতে হবে প্রতি শেয়ার 20 টাকা মূল্যের মূল্যের কতগুলো শেয়ার 15,000 শেয়ার প্রতি শেয়ার 20 টাকা মূল্যের 15,000 শেয়ার টোটাল দাম আসে কত 3,00,000 টাকা 3,00,000 টাকা আমরা ডাইরেক্ট কাউন্টার করে লিখে বসে ক্লোজ করে দেব তাহলে সবার আগে হবে কি অনুমোদিত মূলধন এরপর আমরা দেব ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত একবারে দিয়ে দিতে পারি যেহেতু আমাদের টোটালটা একবারে দেওয়া আছে তাহলে অনুমোদিত মূলধন গেল আমাদের কত 3,00,000 টাকা এটা আমরা ক্লোজ করে দিয়ে রাখবো এরপরে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত একবারে দিই
ইস্যুকৃত কমা বিলিখিত ও আদায়কৃত মূলধন ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন এখানে দেখো কতগুলো শেয়ার ছিল শুরুতে দেখো প্রতিটি 20 টাকা মূল্যের 10,000 শেয়ার ছিল তাহলে দেখো প্রতি শেয়ার 20 টাকা মূল্যের 10,000 শেয়ার প্রতি শেয়ার 20 টাকা মূল্যের 10,000 শেয়ার এখানে টাকা আসে কত 2 লক্ষ টাকা প্রতি শেয়ার 20 টাকা মূল্যের 10,000 শেয়ার এখানে টাকা 2 লক্ষ এখানে যেহেতু আদায়কৃত আমরা লিখছি এটা আর ক্লোজ করব না এখান থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চলবে তাহলে আমাদের শেয়ার মূলধনের কাজ শেষ এরপর আসো পরবর্তী ধাপ সঞ্চিতি ও কর্তৃত্ব এরপর আমরা লিখব সঞ্চিতি ও কর্তৃত্ব শিরোনাম সঞ্চিতি ও কর্তৃত্ব সঞ্চিতি কর্তৃত্বে আমাদের প্রথমে দেখো সঞ্চিতি তহবিল দেখো আমলে দেওয়া আছে সঞ্চিতি সঞ্চিতি তহবিল ইনার দেখো 58,000 এরপর সমনা দেখো দুই নম্বর সমনায় বলছে সঞ্চিতি তহবিল স্থানান্তর করতে হবে 2,000 তাহলে এরা নতুন সঞ্চিতি এর সাথে কি হবে যোগ হবে যোগ নতুন সঞ্চিতি নতুন সঞ্চিতি কত 2,000 তাহলে মোট কত হলো দেখো 60,000 এরপরে দেখো তোমার দাবিহীন লভ্যাংশের অর্ধাংশ এখানে সঞ্চিতি তহবিল স্থানান্তর করতে বলছে সেটা আমরা এর সাথে যোগ করব যোগ দাবিহীন লভ্যাংশ 50% অর্ধাংশ মানে 50% কত টাকা 5,000 তাহলে মোট সঞ্চিতি তহবিল আমাদের আসলে কত 65,000 টাকা বুঝা গেছে এরপর দেখো শেয়ার অধিহার শেয়ার শেয়ার অধিহার শেয়ার অধিহার দেওয়া আছে দেখো 20,000 শেয়ার অধিহার 20,000 এলাকা কি বলতে বলছে সুনামের সাথে অবলম্বন করতে বলছে পা সুনাম সুনামের অবলম্বন দেখো সুনামের অব সুনামের অবলম্বন করছি কত 20,000 তাহলে এখানে কি শেয়ার দেয়া 20,000 থেকে 20,000 মাত্রে আদেশ থাকে থাকে না ব্যালেন্স নেই এরপর আসো তাহলে শেয়ার অধিহার সুনামের সাথে অবলম্বন করতে বলছে আমরা শেয়ার অধিহার সুনাম থেকে বাদ দিলাম তাহলে ব্যালেন্স থাকে না শেয়ার অধিহার নীল হয়ে গেল এরপরে আসো সংরক্ষিত আয়ের যে বা উদ্ধৃত আর বের করছিলাম না করণীয় খাতে সংরক্ষিত আয়ের উদ্ধৃত দেখো সংরক্ষিত আয়ের উদ্ধৃত করণীয় খাতে যে ব্যালেন্সটা বের হয়েছিল 59,000 59,987 এবার দেখো এই দুটো আমরা যোগ করে ফেলব এটা তো আগের ব্যালেন্স এখানে 65,000 কিন্তু আগে ছিল এবার যোগ করা দুটো তাহলে কত দাঁড়ায় দেখো 124,987 তাহলে আমাদের সঞ্চিত উদ্ধৃতির যোগফল হলো 124,987 আমি আইটেমগুলো মুছে রেখেছি এই কারণে যাতে তোমরা দেখতে পাও নিচে দিকে গেলে দেখা যায় না এরপর আসো তাহলে আমাদের দুইটা ধাপ শেষ শেয়ার মূলধন আর সঞ্চিত ও উদ্ধৃত এরপর আসো দীর্ঘমেয়াদী ঋণ শিরোনাম হবে দীর্ঘমেয়াদী
ইনক্রিমেন্টাল ঋণ এখান থেকে ইনক্রিমেন্টাল ঋণ শুধু একটাই আছে 5% ঋণপত্র আমরা সেটা লিখব 5% ঋণপত্র 5% ঋণপত্র কত ছিল 50000 টাকা ডাইরেক্ট অর্ডার করা লিখব বুঝা গেছে এরপর লিখো তাহলে ঋণপত্র গেল পাঁচ আইটেম হলো চলতি দায়দেনা ও ভবিষ্যৎ ব্যবস্থা এখন আমরা শিরোনাম দেব চলতি দায়দেনা ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায়দেনা ও ভবিষ্যৎ ব্যবস্থা এখানে প্রথমে দেখো ঋণপত্রের বকেয়া সুদ ঋণপত্রের বকেয়া সুদ ছিল কত 2500 টাকা এরপর দেখো পদয় হিসাব পদয় হিসাব আছে 15000 টাকা পদয় হিসাব 15000 এরপরে আমরা ব্যাট মোট হিসাব ব্যালেন্স বের করেছিলাম দেখো ব্যাট চলতি হিসাব ব্যাট মোট হিসাব ব্যালেন্স কত হয়েছিল 7913 টাকা 13 টাকা এখন আসো দাবিহীন লভ্যাংশ দাবি লভ্যাংশ ইনারে দেখো দাবি লভ্যাংশ কত টাকা 10000 এখান থেকে বাদ অবলম্বন অবলম্বন করছিলাম 50% 5000 থাকে কত 5000 এরপর বাদ সঞ্চিত তহবিল স্থানান্তর সঞ্চিত তহবিল স্থানান্তর করছে কত 5000 তাহলে এখানে 5000 দিয়ে গেল ব্যালেন্স কি হলো নীল তাহলে দাবি লভ্যাংশ আর কোনো ব্যালেন্স নেই এরপর আসো নতুন আয়কর সঞ্চিত দিতে রাখছে নতুন নতুন আয়কর সঞ্চিত হলো 2000 তাহলে চলতি দায়দেনার যে আইটেম করা ছিল আমাদের বসানো শেষ সেগুলো সব যোগ করে যে ফিগারটা দাঁড়ায় সেভাবে কত দেখো 27413 টাকা 27413 টাকা এখন আসো তার পাশে আমাদের যে আইটেমগুলো আসলো প্রথম হলো শেয়ার মূলধন শেয়ার মূলধনের পরিমাণ কত ছিল আমি তোমাদের একবার যোগ করে দেখিয়ে দিচ্ছি শেয়ার মূলধনের ফিগারটা আসলে এখানে আমাদের 2 লক্ষ টাকা এরপর আসলে আমাদের কি সঞ্চিত উদ্বৃত্ত ব্যালেন্স ছিল কত 1,24,000 1,24,987 এরপর আমাদের আসলো কি দীর্ঘমেয়াদী ঋণ ছিল 50000 এরপর আসলে আমাদের চলতি দায়দেনা ভবিষ্যৎ ব্যবস্থা 27413 তাহলে দেখো সম্পত্তি পাশের মতো দায় পাশে আমাদের চারটা শিরোনামে সাজানো হয়েছে প্রথম মূলধন অর্থাৎ আদায়কৃত মূলধন ছিল 2 লক্ষ টাকা এরপরে তোমাদের সঞ্চিত উদ্বৃত্ত ব্যালেন্স আসলো 1,24,987 টাকা এবং দীর্ঘমেয়াদী ঋণ ছিল কত 50000 আর টোটাল চলতি দায়দেনা ভবিষ্যৎ ব্যবস্থা ব্যবস্থা কত 27413 টাকা এখন আমরা সব দায়দেনা গুলো যোগ করলে টোটাল বিষয়টা দাঁড়াবে কত 4,02,400 টাকা এবার দেখো আর্থিক বিবরণের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে তোমাদের সম্পত্তি এবং দায় দুই পাশে কি হবে মিলে যাবে
আমাদের সম্পত্তি মাসের টোটাল খরচ ছিল কত 4,02,400 টাকা দায় মাসের টোটাল খরচ ছিল কত 4,02,400 টাকা তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে এবারে আমরা অঙ্কগুলা করব তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলা সমাধান করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম